পরিসংখ্যানে বিভিন্ন সূত্রাবলী অর্থাৎ মধ্য প্রচুর গড় সংক্ষিপ্ত গড় তারপর কেন্দ্রীয় প্রবণতা এবং সংক্ষিপ্ত গড় নির্ণয়ের পদ্ধতি নিয়ে আমার প্রথম ক্লাসটি ছিল। আজকে আমি দ্বিতীয় ক্লাস অর্থাৎ মধ্যক নির্ণয় এবং প্রচুরক নির্ণয় নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে বোর্ডে দেখো আমি মধ্যক নির্ণয় কীভাবে করতে হবে সেই একটি অঙ্ক আমি সমাধান করে রেখেছি। মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের সারণীভুক্ত উপাত্তের ক্ষেত্রে আমাদের তিনটি কলাম লাগে। একটি হচ্ছে শ্রেণীব্যক্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা। আমি শ্রেণীব্যক্তি লিখে রেখেছি গণসংখ্যা, তারপর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ মধ্যক নির্ণয়ের ধাপ হচ্ছে তিন, শ্রেণীব্যক্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা। এটা তোমরা সবাই মনে রাখবে। তো শ্রেণীব্যক্তির যে কলামটা আছে সেখানে শ্রেণীব্যক্তি গুলো লিখবা, গণসংখ্যার পরে গণসংখ্যার গুলো লিখবা এবং ক্রমযোজিত গণসংখ্যা। ক্রম মানে হচ্ছে পর্যায়ক্রমে, যোজিত মানে হচ্ছে যোগফল। তাহলে পর্যায়ক্রমে যোগফল, আমরা পর্যায়ক্রমে যোগ করবো গণসংখ্যা। তাহলে প্রথম যে গণসংখ্যা আছে সেটি হচ্ছে তিন, তাহলে প্রথমে তিন লিখবো, এরপরে দেখো এই তিনের সাথে এর নিজের গণসংখ্যাটা যোগ করবো, তাহলে হবে তেরো। তেরোর সাথে যদি আমরা আঠারো যোগ করি তাহলে হবে 31। পঁয়ত্রিশতম পদের মান, অর্থাৎ এখানে সত্তরটা উপাত্তের মধ্যক হবে মধ্যবর্তী যে সংখ্যাটি আছে, অর্থাৎ পঁয়ত্রিশ তম পদের মান হবে মধ্যক, যার অবস্থান হচ্ছে 48 থেকে 53 শ্রেণীতে। কারণ কিভাবে এখানে আছে তোমার 31 পর্যন্ত, তাহলে 35 তম সংখ্যাটি আছে আমার এখানে, তাহলে এই গড়টি বরাবর হচ্ছে 48 থেকে 53। তাহলে মধ্যক শ্রেণী হলো আমার 48 থেকে 53। তো দেখো মধ্যক নির্ণয়ের সূত্র আমরা জানি, এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু হচ্ছে এইচ বাই এফ। এখানে এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, তাহলে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 48, এফ সি হচ্ছে মধ্যক যে শ্রেণীতে থাকবে তার যোজিত গণসংখ্যার পূর্বের সংখ্যা, অর্থাৎ এই মানটি হচ্ছে আমাদের এফ সি। আর এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ এই মানটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর গণসংখ্যা এফ এম, আর এইচ হচ্ছে শ্রেণীর ব্যবধান। তো আমরা সূত্রানুসারে মান বসে ক্যালকুলেশন করলে আমাদের কাঙ্ক্ষিত ফল আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমি প্রচুরক নির্ণয় কীভাবে করতে হবে। দেখো প্রচুরক নির্ণয় করার জন্য আমার আলাদা করে কোনো সারণী তৈরি করার প্রয়োজন নেই, প্রশ্নে যে সারণীটি দেওয়া থাকবে তার সাহায্যেই কিন্তু আমরা প্রচুরক নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে আমরা প্রশ্নে এই সারণীটি দেওয়া আছে, এখন এই উপাত্তের আমরা যদি প্রচুরক নির্ণয় করি তো আমাদের দেখতে হবে যে গণসংখ্যার সর্বাধিক বার অথবা গণসংখ্যা সবচেয়ে বেশি বার আছে কত, এটা আমরা খুঁজে বের করবো। তো দেখো গণসংখ্যা সর্বাধিক বার হচ্ছে 25, আছে তোমার 48 থেকে 53 শ্রেণীতে। তাহলে যেই শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা থাকবে সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী, তাহলে আমার প্রচুরক শ্রেণী হলো 48 থেকে 53। এবার আমরা প্রচুরক নির্ণয় সূত্রটা লিখছি, প্রচুরক সমান হচ্ছে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু হচ্ছে এইচ। তো এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, এফ ওয়ান হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করলে যে ফল পাওয়া যাবে সেটি হচ্ছে এফ ওয়ান, এবং প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটি হচ্ছে এফ টু এর মান। আর বরাবর এইচ হচ্ছে শ্রেণীব্যক্তি, তাহলে আমাদের শ্রেণীব্যক্তি আছে সিক্স। এই সূত্রের মধ্যে যদি আমরা এই প্রতীকগুলোর মান বসাই তাহলে আসতেছে 48 প্লাস এফ ওয়ান এর মান, এফ ওয়ান প্লাস এফ টু হচ্ছে সিক্স। বাকি ক্যালকুলেশন আমরা এই সিক্স এর সাথে সেভেন গুণ করে 42, আর 17 আর 7 যোগ করে 24 আর করে যোগ করছি আমাদের নির্ণয়ের প্রচুর চলে আসছে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের আলোচনা তোমরা বুঝতে পেরেছ। আমার পরবর্তী ক্লাস থাকবে এই পরিসংখ্যানের
উপাত্তগুলোর চিত্ররে অর্থাৎ আয়ত লেখ গণসংখ্যা বহুভুজ এবং অজিত রেখা বা ক্রমচ্যুত গণসংখ্যা লেখ চিত্র সারণি কীভাবে করতে হবে, বাংলা নিচে যে বর্ণনা আছে সেই বর্ণনা কীভাবে করতে হবে এবং ওই সারণি এবং বর্ণনা নিয়ে আমার আগামী ক্লাসে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো ক্লাস এখানে শেষ। আল্লাহ হাফেজ।